আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের নেত্রী রওশন এরশ অবশেষে বাংলাদেশে এসেছেন, ঢাকায় অবতরণ করেছেন। তিনি ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। চিকিৎসা শেষে লম্বা সময় পর তিনি এসেছেন। তো রওশন এরশাদের যেই পজিশন, সেটা হচ্ছে তিনি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা। রোববার 12:25 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন রওশন এরশ। আচ্ছা, এখন তিনি আসার পর বলেছেন সাংবাদিকদেরকে যে জিএম কাদের সহ দলের সবার সঙ্গে আলোচনা করে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হবে। আমি এই কথায় পরে আসছি। তো আপনারা বুঝতে পারছেন যে প্রথমে যেটা বললাম যে তিনি এখন অফিসিয়ালি সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশ। তো স্বাভাবিকভাবেই আমরা যদি প্রচলিত অর্থে যদি ধরা হয় যে বিরোধী দলের নেতা আসছেন, তার মানেই হচ্ছে বিরোধী পক্ষ কিন্তু একটা তাদের মধ্যে একটা মানে রব ওঠার কথা এবং সবাই উজ্জীবিত হবার কথা যে বিরোধী দলের নেতা আসছে, অর্থাৎ এবার সরকারকে কোণঠাসা করা হবে, চাপ দেওয়া হবে, আন্দোলন বেগবান হবে, এমনই একটা হওয়ার কথা। কিন্তু না দর্শক, বাংলাদেশে এক আজব বিরোধী দল এবং আজব বিরোধী দলীয় নেত্রী, যিনি কথায় কথায় সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের প্রতি সাংঘাতিক রকম কৃতজ্ঞ। কৃতজ্ঞ হবার একটা কারণ যে তার চিকিৎসার ব্যাপারে সরকার ব্যবস্থা করেছে, কিন্তু এটাও তো সত্য তিনি সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে তার স্ট্যাটাস মন্ত্রী, সুতরাং তিনি যখন অসুস্থ হবেন তার চিকিৎসা ব্যয়ভার সরকারই বহন করবে বা রাষ্ট্র বহন করবে, কিন্তু না, তিনি খুবই কৃতজ্ঞ থাকেন। তো এই কারণেই বললাম যে এই এক অদ্ভুত বিরোধী দল, বোধহয় বাংলাদেশের ইতিহাসে এইরকম মোলায়েম বিরোধী দল আর কখনো ছিল না, এবং লম্বা সময় ধরে তারা এক অসাধারণ বিরোধী দলীয় মানে ভূমিকা পালন করেছেন এবং সরকারকে স্বস্তি দিয়েছেন, শান্তি দিয়েছেন। এবং দেখবেন যে সরকারি দল খুবই কৃতজ্ঞ, তারা বলে হ্যাঁ এটাই তো, এরকমই বিরোধী দল হওয়া উচিত, গঠনমূলক, যারা সংসদে চমৎকার সরকারকে সহযোগিতা করবে এবং কিছু কিছু সমালোচনা করে করে। তো এটা তো সরকারি দলের নেতারাও করেন, তারাও করেন আর কি, কিন্তু মূলত হচ্ছে সরকারের সমর্থিত একটা বিরোধী দল, যেটা বলা হয় একটা মোলায়েম বিরোধী দল, যেই বিরোধী দল দিয়ে আর টেনশন থাকতে হয় না। তাদের টেনশন হচ্ছে রাজপথের যে প্রধান বিরোধী দল বিএনপিকে নিয়ে। তো এখন রওশন এরশাদ এসছেন, আসার পর এখন যেটা আমি ধারণা করি যে জাতীয় পার্টির ভবিষ্যৎ এখন কোন দিকে যাবে। তিনি দেখেন শুরুতেই বলছেন যে জিএম কাদের সহ দলের সবার সঙ্গে আলোচনা করে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হবে। এটা কি ওনার কাজ? এখানে যখন নাকি এরশাদ সাহেবের মৃত্যুর পর যখন নাকি দলের মধ্যে যখন নাকি একটি সমস্যা তৈরি হয়েছিল বা সংকট তৈরি হয়েছিল, তখন কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে রওশন এরশাদ সংসদের প্রধান বিরোধী দলের নেতা হিসেবে থাকবেন আর জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এভাবে কিন্তু ভাগাভাগি হয়েছে। তো মাঝখানে কী হলো? মাঝখানে রওশন এরশাদ এই ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় 26 নভেম্বর তিনি সম্মেলন ডেকে বসলেন এবং পার্টির কার্যক্রম করা শুরু করলেন। তিনি দলের হচ্ছেন প্রধান পৃষ্ঠপোষক, এটা হলো অর্নামেন্টাল পোস্ট বা আলংকারিক একটা পদ, এটার কোনো মানে প্রশাসনিক একটা বা সাংগঠনিক যে দায়িত্ব সেই দায়িত্ব থাকে না, সেই দায়িত্বটা হচ্ছে জিএম কাদের। কিন্তু তিনি সেখান থেকেই তলবি সভা করলেন, তারপরে সম্মেলনের তারিখ ঘোষণা করলেন এবং তার পক্ষে বহিষ্কৃত কিছু নেতা গোলাম মসিদ সহ কয়েকজন দাঁড়িয়ে গেলেন। আজকে বিমানবন্দরে দেখলাম পরিচিত বেশ কয়েকটা মুখ, এই মুখগুলি জাতীয় পার্টির দীর্ঘদিনের পুরনো খেলোয়াড়। ওই রুহুল আমিন হাওলাদার আছেন, আছেন কাজী ফিরোজ রশিদ, আছেন বাবলা, তারা যথারীতি বিমানবন্দরে পৌঁছে গেছেন এবং রওশন এরশাদের চেয়ারের পিছনে তাদের ছবিও দেখা যাচ্ছে। তো এখানে তো জাতীয় পার্টির যেই মূল জাতীয় পার্টির সে জিএম কাদের,
মহাসচিব মুজিবুল হক চুন্নু ওনারা কোথায়? ওনারা তো নেই। তো ওনাদের ছাড়াই এই নেতারা যে চলে আসলেন, কেন চলে আসলেন? দুই নৌকায় পা রাখছেন। দেখবেন এখন এনারা, জাতীয় পার্টিতে তো সুযোগ সন্ধানী নেতার অভাব নেই, এখন তারা দেখবেন যে আসলে কোন পাল্লা ভারী হয়, কোন দিকে সুযোগ সুবিধা হয়। তো নানান খেলাধুলার অংশ, এবং তিনি যে বললেন যে ভুল বোঝাবুঝির অবসান হবে, আসলে যেটা হবে তার উল্টোটা। মানে তিনি একটা অবস্থান নেবেন, এই অবস্থানটা দেখবেন যে সরকার যা যা চাইবে, সরকার যাতে বিব্রত না হয়, ঠিক তাই তাই তিনি সিদ্ধান্ত নিতে চাইবেন। আমি বললাম যদি ভুল হয় তো ভালো, জাতীয় পার্টি যদি তার নিজের মতন করে চলতে পারে সেটা তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো সুসংবাদ। কিন্তু জাতীয় পার্টির অতীত ইতিহাস তা বলে না। ওই অতীত ইতিহাসটাকে পাল্টানোর একটা চেষ্টা জিএম কাদের একটু ক্ষীণ পরিসরে শুরু করেছিলেন। তো সেটাই দলের যে কাঠামো বা অবয়ব, তার যে চরিত্র, দীর্ঘদিন থেকে পদলেহন করতে করতে তার যে নতজানু চরিত্র, এই চরিত্র দিয়ে কোনো বিপ্লব ঘটবে এটা আমার রাজনৈতিক জ্ঞানে বলে না। যদি তার বাইরে কিছু হয় তো আলহামদুলিল্লাহ, তখন ভুল স্বীকার করবো, আপনাদের সামনেই ভুল স্বীকার করবো যে না আমার বিশ্লেষণ ভুল ছিল। এখন দেখেন তিনি এসে বলছেন যে 29 নভেম্বর প্রার্থী মনোনয়নের শেষ দিন, ইতিমধ্যে মুস্তাফিজুর রহমানকে জাতীয় পার্টি মেয়র পদপ্রার্থী ঘোষণা করা হয়। এখন রওশন এরশ দেশে ফিরে যদি নতুন প্রার্থী ঘোষণা করেন, সম্ভবত তিনি এর ব্যত্যয় ঘটাবেন না, কারণ এটা নিয়ে হয়তো বেশি বাদানুবাদে যাবেন না। কিন্তু মূল একটা বিষয়ে তিনি একটা অবস্থান নেবেন, আমার যেটা বিশ্লেষণ, রওশন এরশ আসার পর জাতীয় পার্টি আবার সেই গৃহপালিত বিরোধী দলের মতন করে এসে তারা নির্বাচনে অংশ নেবে, ইভিএমে কোনো আপত্তি নেই, এবং এই যে বিএনপি নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলনকে জ্বালাও পোড়াও বলা হবে, নানান রকম কথা বলে শেষ পর্যন্ত তারা আশ্রয় নেবেন বা ঠাঁই নেবেন সরকারি দলের কোণে। এটাই হচ্ছে রওশন এরশাদের টার্গেট, এবং ওই টার্গেট নিয়েই তিনি এসছেন। এসেই দেখেন না, তিনি বলছেন যে তিনি সবার সাথে আলাপ আলোচনা করবেন, সবার সাথে আলাপ আলোচনা করা কিছু নেই, বরং তিনি যে অবৈধভাবে বা গণতন্ত্র বিরোধীভাবে দলের সিদ্ধান্তটাকে উপেক্ষা করে তিনি যে সম্মেলন ডাকলেন, কোন এখতিয়ারে ডাকলেন, তিনি বরং এই অবস্থানটা নিয়েছেন একটা বিশেষ মহলের স্বার্থ উদ্ধারের জন্য। তো সেই উদ্ধারটা তিনি করবেন, এবং তিনি কি মেনে নেবেন যে তিনি এখন সংসদের বিরোধী দলের নেতা না, জাতীয় পার্টির সংসদীয় দল যেটা সিদ্ধান্ত নিয়েছে যে জিএম কাদের হবে বিরোধী দলের নেতা, সেটা কি তিনি মানবেন? মানবেন। এখন খেলাধুলা শুরু হবে, স্পিকার বলবেন যে না আমার কাছে স্পষ্ট না, রওশন এরশ তিনি তো প্রধান বিরোধী দলের নেতা হিসেবেই থাকতে চান, ফলে এই বিষয়টা ঝুলে থাকবে, এবং চেষ্টা করা হবে জিএম কাদের নেতৃত্বে যে ঐক্যবদ্ধ যে একটা জাতীয় পার্টির অবস্থান, সেই অবস্থানটা ভেঙে আর একটা জাতীয় পার্টি তৈরি করা, এবং পুরনো কিছু দল ছুট নেতা কর্মী সেগুলি নিয়ে আর একটা ধারা তৈরি করা হবে। তো এগুলি হচ্ছে রাজনীতির জন্য আমাদের ওয়াস্ট রাজনীতি, মানে আমাদের রাজনীতি তো পছন্দ রয়েছে, এখন টাকা পয়সা লোভ লালসায় বেচাকেনা হয়, সেই বেচাকেনার আর একটা নতুন আমরা অধ্যায় হয়তো শুরু হলো রওশন এরশ আসার পর থেকে, আমরা দেখব কি হয় শেষ পর্যন্ত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।